हेलो व्यूअर्स, आजकेर भिडियोते आमी देखाबो किभाबे आपनारा मोबाइल फोन दिए जिमेल खुलबेन। एर जोन्नो आपनादेरके जे कोनो एकटी ब्राउजारे जेते होबे। आमी एर जोन्नो क्रोम ब्राउजार व्यवहार करब। क्रोम ब्राउजारे ढोकार पर आमाके सरासरि सार्च करते होबे। एखाने सार्च करब आमी क्रिएट अकाउंट सार्च कर ले देखें ए रकम किस पेज आसबे। तो अपना क्रिएट योर गूगल अकाउंट एखाने क्लिक करार पर देखें एखाने एक फर्म एसेछे। तो अपना फर्स्ट नाम दिबें। फर्स्ट नाम आमी दिच्छी देखुन आमार फार्स्ट नाम देया हुए गेछे। एरपर आमी लास्ट नाम दिब। देखुन आमी लास्ट नाम दिए दिछी। एरपर यूजार नेम दिब। এরকম করে আপনারাও ইউজার নেম দিবেন। আমি শেষে যেই চারটি সংখ্যা দিয়েছি এটি আমার নাম্বারের সংখ্যা। এখন আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার হতে হবে, 8 ডিজিটের কোড। এবার আমি কনফার্ম পাসওয়ার্ড দিব। যে পাসওয়ার্ডটি আগে দিয়েছি ওই পাসওয়ার্ডটি দিব। দেখুন আমি এই ফর্মটি পূরণ করেছি। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে পাসওয়ার্ড আমার হয়নি। পাসওয়ার্ড অবশ্যই আমাকে শুধু নাম দিলে হবে না, আমি পাসওয়ার্ডটি আরেকটু শক্তিশালী দিতে হবে। এর জন্য আমাকে কিছু সংখ্যা ব্যবহার করতে হবে। দেখুন আমি এবার কিছু সংখ্যা দেব। ঠিক আগের মতনই আমাকে কনফার্ম পাসওয়ার্ড আগে যেটি দিছি ওইটাই দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দেব। এরপর দেখুন এখানে ফোন নাম্বার চাইছে, তো আমি ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দিয়ে দিছি। আমাকে ইমেইল অ্যাড্রেসটি লিখতে হবে। যে ইউজার নেমটি আমি দিছি এর আগে ওই ইউজার নেম ওইটাই দিতে হবে, তো আমি ওইটা দিব।
কোনো কিছু ভুল করা যাবে না। দেখুন, এবার আমাকে আমার জন্ম তারিখ দিতে হবে। আমি মাস দিব, নভেম্বর মাস, 16। আমি 2005 এখানে আমি ছেলে, সেহেতু আমি এটা দিব। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমার ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড আসবে, যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে সেন্ড বাটনে ক্লিক করলাম। দেখুন কোড আসবে। এবার দেখুন কোড এসে গেছে, এই কোডটি আমি এখন বসাবো। দেখুন আমি কোডটি দিয়ে দিছি। এই কোডটি ভেরিফাই করার জন্য আপনার কোডটি চাই, তো আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। দেখুন আমি কোডটি ভুল করছি, আমি কোডটি আবার নতুন করে দেব। এখানে 49 হতো। ইয়েস দিবেন আপনারা, এখানে এখানে ক্লিক করে দিবেন। আই এগ্রি দিয়ে দিবেন। দেখুন আমার কিন্তু জিমেইল হয়ে গেছে। আপনারাও এভাবে জিমেইল খুলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনি পাবেন। সেজন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন।